সুরকারের সৌভাগ্য সুরকার গীতিকারের সামনে বসে বসে পড়তেছে। আরো মজার একটা সংবাদ আছে, সারা যেদিন এই কবিতাগুলো লিখছে, যেদিন যেই রাতে কবিতাগুলো লিখছে, কবিরা আনমনা হয়, কবিরা রাতে লেখে, লিখে মোটরসাইকেলে ফজর নামাজ পড়ছে আমার এখানে এসে, আমার মাদ্রাসা এসে আইসা ফজর নামাজ পড়ে কে হুজুর আজকে রাতে একটা কবিতা লিখছি, ওই কবিতাটা আপনার বয়ান থেকে চয়ন করা, এই জন্য আপনাকে আমি 1,00,000 টাকা হাতিয়ে দিছি, 1,00,000 টাকা হাতিয়ে দিছি আমার পচা ছন্দ শুনতে শুনতে, ভালো ছন্দ আর আপনাদের কাছে যায় না, পচা ঘি খাইতে খাইতে ভালো ঘি 2 নম্বর হয়ে গেছে। কি ওই ঢাকাতে বলে এক এক দুধের ব্যাপারি, দুধ মিলায় মিলায় সব বাড়িতে, আরে পানি মিলায় মিলায় সব বাড়িতে দুধ দিত, একদিন পানি পা দেওয়ার সুযোগ পায় নাই, আসল দুধ দিয়ে দিছে, সব বাচ্চারা পেট খারাপ হয়ে গেছে। তো পরের দিন যখন আসছে বাড়ি এলাকায়, আপনাকে ভাবছিলাম আপনি ভালো মানুষ, আজকে কেন এই 2 নম্বর দুধটা দিলেন আপনি, পেটে সয় নাই, আসলে আজকে নি 2 নম্বর দিছে না আগে 2 নম্বর দিছে, আজকে দিছে 1 নম্বর কি 1 নম্বর আগে দিছে কি, এখন 2 নম্বর খাইতে খাইতে, এই জন্য মাশাল্লাহ ফরমালিন, আমরা ফরমালিন মুক্ত খাইলে আমগো ক্ষতি হয় কি, আমাদের ফ্যাট মোটামুটি ফরমালিনের সাথে একটা কি গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন ফরমালিন ছাড়া খাইলে কি হয় ফ্যাট খারাপ হয়, এই জন্য জিজ্ঞাসা নেবেন ফরমালিন দিছো কিনা, যদি কয় দেই নাই তোমারটা আমি লইতাম না। ফারুক আইম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা, এই আমাদের নির্মাণ নাম স্যার বাংলাদেশের বিশিষ্ট লেখক গবেষক, বাংলাদেশে একটা মেথড আছে ইংরেজি শিখা, ওয়ান্ডারফুল মেথড, এই ওয়ান্ডারফুল মেথডের ওয়ান্ডারফুল টিচার মান্নান স্যার, সুবহানাল্লাহ, ইনি ইংরেজি শিখা কেমনে টিউনো সাহেব ডিসি সাহেব, 20টা স্কুলের সব টিচারদেরকে এক জায়গায় জমা করা, করা ইনারে নিয়ে ওখানে ইংলিশ পড়া, সুবহানাল্লাহ, ইনি হলে আমাদের ওয়ান্ডারফুল মান্নান স্যার, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে এবং টিচারদেরকে পড়ায়, নিচে বসে আছে, কি জানি কইতেছিলাম, হজ 5 নম্বর খাবার, সুবহানাল্লাহ বলবেন না, রুহের কয় নম্বর খাবার, আচ্ছা আপনি কি শুধু ভাত মাছ মুরগি খান, মাঝে মাঝে চা খান না, জোরে খান, মাঝে মাঝে মুড়ি খান না, মাঝে মাঝে ফ্রুটস ইত্যাদি খান না, তাহলে বোঝা গেছে 5টার সাথে আরো কিছু আছে, আরো কিছু কি, আরো কিছু হলো তাসবিহাত, তেলাওয়াত, দরুদ শরীফ, ইস্তেগফার, সুবহানাল্লাহ কয় না, এজন্য কমপক্ষে রোজানা ওই 4টা তসবি করবো, আরো 2টা তসবি, 100 বার দুরুদ শরীফ, 100 বার ইস্তেগফার, মোট 6টা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরুদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার করবো তো ইনশাআল্লাহ। এবার ছন্দে ছন্দে শুনাই, এই কবিতাগুলো লিখছে সারে, সার হলো গীতিকার, আরে আমি লেখক আর আমি হইলাম সুরকার, স্যার বলবো আল্লাহ 100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, এবার আমার সাথে সুদ দেন দিতে হবে, 100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, সারা যেদিন এই কবিতাগুলো লিখছে, যেদিন যেই রাতে কবিতাগুলো লিখছে, কবিরা আনমনা হয়, কবিরা রাতে লেখে, লিখে মোটরসাইকেলে ফজর নামাজ পড়ছে আমার এখানে এসে, আমার মাদ্রাসা এসে আইসা ফজর নামাজ পড়ে কে হুজুর আজকে রাতে একটা কবিতা লিখছি, ওই কবিতাটা আপনার বয়ান থেকে চয়ন করা, এই জন্য আপনাকে আমি 1,00,000 টাকা হাতিয়ে দিছি, 1,00,000 টাকা হাতিয়ে দিছি আমার, 100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে।
মজানা মজানা একশত বার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে একশত বার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ কয় না পচা ছন্দ শুনতে শুনতে ভালো ছন্দ আর আপনাদের কাছে যায় না পচা ঘি খাইতে খাইতে ভালো ঘি দুই নম্বর হয়ে গেছে কি ওই ঢাকাতে বলে এক এক দুধের ব্যাপারী দুধ মিলিয়া মিলিয়া সব বাড়িতে আরে পানি মিলিয়া মিলিয়া সব বাড়িতে দুধ দিত একদিন পানি পা দেওয়ার সুযোগ পায় নাই আসল দুধ দিয়ে দিছে সব বাচ্চারা পেট খারাপ হয়ে গেছে তো পরের দিন যখন আসছে বাড়ি এলাকায় আপনাকে ভাবছিলাম আপনি ভালো মানুষ আজকে কেন এই দুই নম্বর দুধটা দিলেন আপনি পেটে সময় নাই আসলে আজকে দুই নম্বর দিছে না আগে দুই নম্বর দিছে আজকে দিছে এক নম্বর কি এক নম্বর আগে দিছে কি এখন দুই নম্বর খাইতে খাইতে এই জন্য মাশাল্লাহ ফরমালিন আমরা ফরমালিন মুক্ত খাইলে আমগো ক্ষতি হয় কি আমাদের ফ্যাট মোটামুটি ফরমালিনের সাথে একটা কি গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন ফরমালিন ছাড়া খাইলে কি হয় ফ্যাট খারাপ হয় এই জন্য জিজ্ঞাসা নেবেন ফরমালিন দিছো কি না যদি কেউ দেই নাই তোমারটা আমি লইতাম না একশো দোবার সুবহান আল্লাহ তাসবি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশো দোবার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে একশো দোবার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে করবো তো ইনশাআল্লাহ একশত বার আল্লাহু আকবার তাসবি পড়িলে একশত বার আল্লাহু আকবার তাসবি পড়িলে একশত কুরবানির সওয়াব মিলিবে একশত কুরবানির সওয়াব মিলিবে করব তো ইনশাআল্লাহ কয়টা পাইছি একশত বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ একশত বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা করবো তো ইনশাআল্লাহ আহ এই ছন্দগুলো যদি বাংলাদেশের রাস্তায় মোড়ে মোড়ে গাইতো কেমন হইতো আমাদের টেলিভিশন যদি এগুলো দিয়ে শুরু হইতো তো কেমন হইতো একশত বার নবীর উপর দুরুদ পড়িলে একশত বার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে হাসরেতে নবীজির পাশে থাকিবে পড়েন একশত বার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে আউলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আমার উপরে যার দুরুদ যত বেশি হবে আমার তত কাছে থাকবে সুবহানাল্লাহ করব তো ইনশাআল্লাহ এবার আখেরি ছন্দ একশতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে একশতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে সুবহানাল্লাহ বলেন আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ আজকে থেকে করবো তো তাহলে পাঁচটা ছাড়া জিন্দিগি অচল পাঁচটা ছাড়া জিন্দিগি অচল পাঁচটা ছাড়া ঘর হয় না পাঁচটা ছাড়া ভাত হয় না পাঁচটা ছাড়া ভাত হয় না চাউল পানি পাতিল চাউল পানি পাতিল দারুয়া মেস পাঁচটা ছাড়া ভাত হয় না বলেন এই পাঁচটা ছাড়া কি হয় না তাহলে পাঁচটা ছাড়া জান্নাত হবে কেন আমরা এই পাঁচটার তালে নাই কত ওয়াজ করি উম্মতকে বিভ্রান্ত করি বাস্তব না বাস্তব ওয়াজ করে কে মাটির কে নূরের ওয়াজ করে ক্রিয়েটার কাম কি তা মেইন পার্টস দেশ না কি সুবহানাল্লাহ বলে না বাস্তব না বাস্তব শুধু নাথিং বস্তু নিয়ে কেউ ঝগড়া করে ঠিক আছে নি শুধু নাথিং বস্তু নিয়ে কি করে বলেন ঝগড়া করে উম্মতকে আসলের উপরে তুলে দাও না হইলো বালা হইলো বালা কি ভাই আরে নুন ছাড়া তো ভাত খাওন চা চাল ছাড়া কি খাবি রে খুব কি ভাই বলেন না নুন ছাড়া ভাত খাওন জানা নি লেকিন চাল ছাড়া তো কালিমা নামাজ রোজা হজ জাকাতের খাবার নাই তুই আসা তো আরেকটা লইয়া
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমাদের লক্ষ্মীপুরের একজন ওসি সাহেব ছিলেন কত কয়দিন আগে, ইনি একদিন জুমার নামাজের পরে আমারে কয়, আমি তো লক্ষ্মীপুর জেলা জামা মসজিদের ইমাম সাহেব, তাই সব আমার সভাপতি, তার আমার সভাপতি ওসি সাহেব কি হুজুর আপনার মতে এভাবে যদি কেউ আজ করতো বাংলাদেশের কোনো ঝগড়াই থাকতো না, আমরা সব এক হয়ে যেতাম, আমরা সব কি হয়ে যেতাম, এক হয়ে যেতাম। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এই পাঁচের উপরে উঠব ইনশাআল্লাহ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, আয়শা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান, আল্লাহ তাআলা মোহাম্মদ মোহাম্মদপুর অলিবাড়ি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। যারা আজকের এই মাহফিল যতভাবে আয়োজন করেছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল ফরমান, যারা স্টেজে সম্মানিত মানুষগুলো বসে আমাকে ধন্য করেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।